বিয়ে করে জীবন কয়লা এই চার বাঙালি তারকা দম্পতির শুভেচ্ছার পরিবর্তে এলো অভিশাপ। বিয়ে পবিত্র বন্ধন, কিন্তু এই বিয়ে করতে গিয়েই যদি পাত্রপাত্রী হয়ে ওঠেন কুৎসিত আলোচনার বিষয় কিংবা হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ার ট্রোলের শিকার, তাহলে কেমন লাগে সেই বরকনের? 2023 সালে চলুন ফিরে দেখা যাক সেই চারটে বাঙালি তারকার বিয়ে, যেখানে কটাক্ষ, নিন্দা এবং বিতর্ক ছিল কেন্দ্রবিন্দুতে, সেই সঙ্গে কেচ্ছাও। 2023 সালে শুরু হতেই বিয়ে সানায় বেজে ওঠে টলিপাড়ায়। বাবা মায়ের পছন্দের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন সিরিয়ালের অভিনেত্রী রুষা চট্টোপাধ্যায়। চলতি বছরের জানুয়ারি মাসের 19 তারিখে ছাদনাতলায় বসেন রুষা, এবং কেবল তাই নয়, বিয়ের পর নিজের 13 বছরের অভিনয় ক্যারিয়ারকে আলবিদা বলেছেন অভিনেত্রী। সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করে সিয়াটেলে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু এখানে নিন্দা কোথায় আছে? তা লুকিয়ে আছে অভিনেত্রী স্বামীর চেহারায়। অনুরণ রুষার চেয়ে উচ্চতায় খাটো এবং সেটাই নেট নাগরিকদের মাথা ব্যথার কারণ। স্বামীর হাইট স্ত্রীর তুলনায় কম বলে প্রাক্তন অভিনেত্রীকে তুলোধনা করে নেট মহল, কি বিশ্রী তাই না? জুলাই মাসে বিয়ে সানায় বেজে ওঠে দাস এবং সমাদদার পরিবারে। 2023 সালে 9ই জুলাই বিয়ে করেন টলিপাড়ার ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস এবং ও সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দু সমাদদার। বয়সে 14 বছরের বড় পরিচালক স্বর্ণেন্দু সমাদদারকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। প্রথমত, বয়সে এত বড় এক পুরুষকে বিয়ে করার জন্য কটাক্ষ সহ্য করতে হয়েছে শ্রুতিকে। অসমবয়সী সম্পর্কের সমীকরণে লোকে মাথা ব্যথা থাকলেও বিন্দাস ছিলেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। রূপর গয়নায় সেজে বয়সের অনেক বড় প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী এবং তারা সুখে আছেন। এবার দেখা যাক সবচেয়ে ট্রোলড এবং বিতর্কিত বিয়ের প্রসঙ্গ। হাজার হাজার লাখ লাখ মেয়ের হৃদয় ভেঙে দিয়ে বিয়ে করলেন পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বিয়ে করেছেন সমাজসেবী গায়িকা পিয়া চট্টোপাধ্যায়কে, আর এটাই হলো ক্যাচ। বছরের শেষ ট্রোল বিয়ে হলো 15ই ডিসেম্বর, অভিনেতা সৌরভ দাস অভিনেত্রী দর্শনা বণিকের বিয়ে। ট্রোলের বিষয় সৌরভের প্রাক্তনীরা। অভিনেত্রী অনিন্দিতা বসুকে ময়দানে নামানো হয়েছিল আলোচিতভাবেই। অনিন্দিতার কি অপরাধ? কিছুই না, একটা সময় সৌরভকে ভালোবেসে তিনি লিভ ইন সম্পর্কে জড়িয়েছিলেন এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তা হয়ে ওঠে সৌরভ দর্শনার বিয়ের মুহূর্তের টপিক। এছাড়াও দর্শনাকে নানা শুভাঙ্কী সৌরভ সম্পর্কে সাবধান করে দিয়েছিলেন এবং তাকে ফালতু ছেলে বলেও দাগিয়েছিলেন। তাতে সৌরভ TV9 বাংলাকে বলেছিলেন, দর্শনা তো এখনও পর্যন্ত আমাকে ফালতু মনে হয়নি, বলে আপনাদেরও জানিয়ে দেব নিজের থেকেই।